Ei, dar ei. Ei, bak ne. Tot 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 tot. Ei, gari to uthen. Thanay cholen. ইমাম সাহেবের ছেলে শেষ বন্ধু চিন্তাই করলো, এ তো কল্পনাও করা যায় না। যাই এলাকায় খবরটা দিয়ে দি। ভাই এটা কাহিনী শুনেছেন কি? ইমাম সাহেব একটা ছেলে আছে না, ওর তো খুব ভালো মনে করতাম। কেন, কি হয়েছে? আরে আজকে দুপুরে শুনলাম ইমাম সাহেবের ছেলে নাকি চিন্তাই করেছে। বলিস কি, ছেলেটাকে দেখে তো খুব ভালো মনে হয়। মন্ডুয়াই ফিরে যান নাকি? কি ভাই, আমাদের ইমাম সাহেবের ছেলে মনির চিন্তায় করতেছে, ধরা পড়েছে বুঝলে, পুলে একটু আগে গেলাম, পুলি ধরে নিয়ে গেল। বলিস কি, ওর মতো ভালো ছেলে তো আমাদের এলাকায় একটাও নেই, তুই কি সত্যি বলছিস? আরে হ্যাঁ দিদি, তোকে দেখে আসলাম, ইনকালদা পড়লো কারো বিশ্বাস করার মতো নেই। আসলে তাই তো দেখছি। তুমি জানো না বাপের সাথে আজকাল পার্টনারে ব্যবসা করে না। এভাবে একজন দুজন করে খবরটি পুরো এলাকাতে ছড়িয়ে যায়। ভাতিজা, হ্যাঁ শোনো শোনো শোনো। জি চাচা। তুমি এরম একটা কাজ করতে পারলে? আমি আবার কি করলাম? কি ভাই, থানা থেকে আসলেন নাকি? শুনলাম চিন্তায় করতে তো নাকি ধরা খেয়েছেন। ভাতিজা, এলাকার মান সম্মান তো সব শেষ করে দিলে। কাকা আর ভাই, আপনারা আমার ব্যাপারে ভুল ভাবছেন, আর আমি এমন কিছু করিনি। কথায় আছে না, চোরের মার আবার বড় গলা। স্যারকে বলে দিই। স্যার। আপনি? কি ব্যাপার, কি হয়েছে? আমি কোনোভাবেই স্যার এলাকাতে যেতে পাচ্ছি না স্যার, এলাকার লোক সব বলে বেড়াচ্ছে আমি নাকি চিন্তা করতে গিয়ে ধরা পড়েছি। স্যার আপনারা কিছু একটা করেন স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আনোয়ার গাড়িটা বের করো তো, চলুন আমার সাথে। স্যার স্যার আসেন স্যার, স্যার এই যে এই যে এই লোকরা, এনারা? আচ্ছা আপনারা না জেনে না দেখে একটা লোকের উপর এরকম মিথ্যা অপবাদ দেন কিভাবে? মিথ্যা অপবাদ কই দিলাম স্যার, তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, জাফর ভাই তো নিজ চোখে দেখেছে। হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি, ওকে তো পুলিশ গাড়িতে ধরে নিয়ে গেল। কারো সম্পর্কে সম্পূর্ণ না জেনে তার উপরে এরকম মন্তব্য করা ঠিক না স্যার। আমরা যেভাবে শুনেছি সেভাবেই তো বলেছি, খারাপ কি বললাম? আপনারা এই ছেলেটাকে ছিনতাইকারী ভাবছেন, কিন্তু না সেদিন তো ছিনতাইকারী, ওই ভাইকে তো হেল্প করার দরকার, যাই তো এগিয়ে যাই, বিপদে মানুষের পাশে থাকা উচিত। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আমি সার্কিট হাউসের পাশের রাস্তা থেকে বলছি স্যার, স্যার এখানে একটা বড় ধরনের চিন্তা হয়েছে, আপনি একটু দ্রুত চলে আসুন স্যার। কি বলে স্যার, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে থাকেন। জি স্যার। আচ্ছা আমরা এখনই আসছি, এই চলো। আমার সব শেষ হয়ে গেল ভাই। ভাই কান্নাকাটি করেন না, ওই যে পুলিশ চলে আসছে ওই দেখেন ভাই, আপনি কান্নাকাটি বন্ধ করেন ভাই। স্যার কোন দিকে? স্যার এইদিকে স্যার। এই কে ফোন করেছিল? স্যার আমি আমি ফোন করেছিলাম স্যার। স্যার এই যে এই লোকের 5 লক্ষ টাকার ব্যাগ ছিনতাই হয়ে গেছে। ছিনতাইকারীরা স্যার ওই যে ওই দিক দিয়ে পালিয়েছে স্যার। এই আপনি কান্না থামান, কি হয়েছে সেটা বলুন। স্যার আমি সকালবেলা ব্যাংক থেকে 5 লক্ষ টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলাম। হ্যালো সিঁড়ি দিয়ে নামছে, তুই রেডি থাক। তুই চিন্তা করিস না, আমি রেডি আছি। ভাই আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি, এখনই আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা বুঝলাম, আপনারা আমাদের সঙ্গে থানায় চলুন, সেখানে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। চলুন, টাকা পয়সা ঠিকঠাক ভাবে রাখতে হয়। আনোয়ার, ওনাদেরকে গাড়িতে উঠাও। এরপর পুলিশরা তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। ইমাম সাহেবের ছেলে সাক্ষী হিসেবে পুরো ঘটনার বর্ণনা পুলিশকে জানায় এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি মামলা করে। সেদিন তো এই ছেলেটি আমাদের ছিনতাইকারীদের ইনফরমেশন দিয়েছিল, এই জন্যই তো আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। একটা কথা সবসময় মনে রাখবেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ। Ha 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 ha